যদি আপনি একটা লম্বা প্লটের মধ্যে বাড়ি বানানোর চিন্তা করছেন, আর সে বাড়িটা যদি আপনার নিজে থাকার জন্য প্লাস রেন্টের জন্য আপনি করতে চাচ্ছেন, তাহলে আজকের ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভালো মতো দেখবেন। কারণ আজকে আমরা একটা লম্বা প্লটের মধ্যে কেমন করে দোতলা বাড়ি বানিয়ে চারটে ফ্ল্যাট সেখানে আমরা প্ল্যানিং করেছি, আর তার সঙ্গে আমরা দেখাবো এই বিল্ডিং তৈরি করতে আপনার টোটাল কত খরচ হবে, এবং তার সঙ্গে ম্যাটেরিয়াল বাবদ আপনাকে কোথায় কত টাকা খরচা করতে হবে বা কত পরিমাণ ম্যাটেরিয়ালস আপনার প্রয়োজন। কারণ যখনই আপনি একটা বাড়ি বানাতে যাবেন, তখন অবশ্যই আপনার কাছে একটা ভালো বিল্ডিং প্ল্যান আর তার সঙ্গে সেই বিল্ডিংটি বানাতে কত খরচা হবে সেটা আপনার কাছে অবশ্যই একটা এস্টিমেট থাকা উচিত। তো এখানে আমাদের প্রতি ফ্লোরে দুটো করে ফ্ল্যাট আছে, দুটো ফ্লোর চারটে ফ্ল্যাট এবং প্রতি ফ্ল্যাট টু বিএইচকে। টু বিএইচকে মিন্স দুটো বেডরুমের একটা পুরো সেট, দুটো বেডরুম থাকবে, হল থাকবে, ডাইনিং অ্যান্ড লিভিং মানে সিটিংয়ের জন্য অ্যারেঞ্জমেন্ট, তার সঙ্গে থাকবে কিচেন প্লাস বাথরুম। এবার বাথরুম হচ্ছে আমরা কিছু জায়গায় প্রোভাইড করেছি অ্যাটাচ প্লাস কমন, কিছু জায়গায় আপনি হয়তো পেতে পারেন শুধুমাত্র কমন। দুটো বাথরুম একটা ফ্লোরের মধ্যে দেওয়াটা খুবই প্রয়োজন যদি আপনি নিজস্ব ইউজ করার জন্য বাড়ি বানাচ্ছেন, তাহলেও অথবা আপনি যদি রেন্টের জন্য দিচ্ছেন তাহলেও, যে কোনো একটা ফ্যামিলির জন্য দুটো বাথরুম একটা ফ্যামিলির জন্য খুবই প্রয়োজন। তো যখনই আপনি একটা বাড়ির জন্য প্ল্যানিং করানোর চিন্তা করবেন, তখন অবশ্যই সেই ফ্ল্যাটের মধ্যে দেখে নেবেন যাতে দুটো বাথরুম প্ল্যান করা হয়, যাতে একটা বাথরুম আপনাদের পার্সোনাল প্লাস গেস্টের ইউজ হবে, একটা বাথরুম যেটা অ্যাটাচ থাকবে পার্সোনাল শুধু নিজের জন্য ইউজ হবে। তার সঙ্গে আপনার স্যানিটেশন ব্যবস্থা সুন্দর রাখতে হবে যাতে কোনো দুর্গন্ধ না ছড়ায়। তো যাই হোক, চলুন আমরা এগিয়ে পড়ি আমাদের এই বিল্ডিং প্ল্যানের উপরে। আমাদের এই প্ল্যানটা বানানোর জন্য কত পরিমাণ জায়গা প্রয়োজন, তো যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের ক্লায়েন্টের জায়গা যথেষ্ট বড় জায়গা ছিল, 102 ফিট বাই 29 ফিট জায়গা ওনার ছিল। তবে আমরা বাড়িটিকে প্ল্যানিং করেছি শুধুমাত্র 23 ফিট বাই 65 ফিটের মধ্যে। তো এবার চলে যাবো আমরা আমাদের প্রথম গ্রাউন্ড ফ্লোর প্ল্যানিংয়ের জন্য। তো গ্রাউন্ড ফ্লোরে যেমন কি আপনি দেখতে পাচ্ছেন আমাদের টোটাল লেন্থ বিল্ডিং আমরা নিয়েছি 23 ফিট, আর বিল্ডিংয়ের লম্বা আছে আমাদের 64 ফিট 6 ইঞ্চি প্লাস ডিজাইন নিয়ে আমাদের অ্যাপ্রক্স আমরা 65 ফিট কনসিডার করছি। তো 23 ফিট বাই 65 ফিটের মধ্যে এই সুন্দর দোতলা বাড়িটি চারটি ফ্ল্যাট নিয়ে তৈরি করা হয়েছে। টোটাল জায়গা আমাদের এখানে লেগেছে 1495 স্কোয়ার ফিট বা বলতে পারি 1500 স্কোয়ার ফিট। তো 1500 স্কোয়ার ফিটের মধ্যে আপনি খুবই সুন্দর চমৎকার টু বিএইচকে করে দুটি ফ্ল্যাট পেয়ে যাবেন, তার সঙ্গে স্টেয়ারকেস আর একটা সুন্দর বড়সড় এন্ট্রান্স। তো আমাদের এই টোটাল বিল্ডিংটাকে আমরা দুভাগে প্রথমে ভাগ করে নিয়েছি, আর যেহেতু দুটো ফ্ল্যাটকে আমরা সমান সমান এরিয়া প্রোভাইড করব, তার জন্য ঠিক সেন্টারে আমরা প্রোভাইড করেছি এর স্টেয়ারকেস বা সিঁড়িকে। স্টেয়ারকেস আমাদের মিনিমাম সাইজ রাখতে লাগবে 6 ফিট, 6 ফিটের কম কিন্তু আপনি স্টেয়ারকেসকে কখনোই প্রোভাইড করবেন না, নাহলে জিনিসপত্র নিয়ে ওঠা নামা করতে কিন্তু অনেকটাই প্রবলেম হয়ে থাকে। আপনি যদি পারেন স্টেয়ারকেসকে 7 থেকে 7.5 ফিট চড়া করে থাকবেন, যেহেতু এই বিল্ডিংটা অলরেডি এক্সিস্টিং কিছু কনস্ট্রাকশনের কাজ করা ছিল, সেহেতু আমরা স্টেয়ারকেসটাকে বড় করতে পারিনি, অন্যথায় আমরা অবশ্যই স্টেয়ারকেসটাকে বড় বানাতাম। যেহেতু অলরেডি ওনারা স্টেয়ারকেসটাকে কনস্ট্রাকশন করে ফেলেছিল এবং তার মধ্যে আমাদের প্ল্যানিংটাকে ইনপুট করতে হয়েছে, তো সাইজটা আমাদের 6 ফিট 1 ইঞ্চি রাখতে হয়েছে যেটা ওনারা বানিয়ে ফেলেছিলেন আগে থেকেই। এনিওয়ে, তো প্লটের যে কনস্ট্রাকশন এরিয়াটা সেটাকে আমরা দুভাগ করে নিয়ে প্রথমে স্টেয়ারকেসটাকে সেন্টারে পুট করা হয়েছে এবং দুদিকে দুটো ফ্ল্যাট আমরা ভাগ করে দিয়েছি।
আমরা একটা এন্ট্রান্স প্রোভাইড করেছি স্টাকের ঠিক সামনে দিয়ে, যেটা আমরা প্লটের পাশ দিয়ে আমরা রাস্তা পেয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে আমরা পিছনে পর্যন্ত পৌঁছে যেতে পারবো। তো এই সাইড দিয়ে আমরা গিয়ে ডাইরেক্ট এই স্টাকেসে এই পথ দিয়ে আমরা প্রবেশ করবো করিডোর দিয়ে স্টাকেস। এবার দুটো এন্ট্রান্স আমাদের দেওয়া আছে দুটো ফ্ল্যাটে যাওয়ার, একটা আমাদের পিছনের ফ্ল্যাটে, একটা সামনের ফ্ল্যাটে। তো সামনের ফ্ল্যাটে যাওয়ার জন্য আমরা আরেকটা এন্ট্রান্স পেয়ে যাচ্ছি ফ্রন্ট দিয়ে, যেটা হচ্ছে সামনের দিক দিয়ে আমরা একশো টাকা বারান্দা পেয়ে যাচ্ছি, ছোট্ট কয়েকটা স্টেপের মাধ্যমে উপরে উঠে বারান্দা এবং একটা গেটের মাধ্যমে আমরা ভিতরে প্রবেশ করছি, যেখানে আমরা সিটিং কাম ডাইনিং হল পেয়ে যাচ্ছি 11 ফিট বাই 15.5 ফিটের। এই সঙ্গে পেয়ে যাচ্ছি আমরা দুটো বেডরুম, একটা কিচেন আর সামনে একটা ওয়াশরুম, এবং পিছনে আর পেয়ে যাচ্ছি সিটিং ডাইনিং হলের সঙ্গে দুটো বেডরুম, একটা কিচেন, আর দুটো বেডরুমের সঙ্গেই একটা করে আমাদের অ্যাটাচ টয়লেট দেওয়া হয়েছে। এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরের উপরে উঠে যাবো আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যানে। ফার্স্ট ফ্লোরে উঠতেই আমরা সেম দুটো ফ্ল্যাট পেয়ে যাচ্ছি, যে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। প্রথমে পেয়ে যাচ্ছি একটা করিডোর, যেখানে আমরা দুটো দরজা পাচ্ছি বোথ সাইড দুটো ফ্ল্যাটে যাওয়ার জন্য এন্ট্রান্স গেট। তো ফার্স্টে পিছনেরটা দেখিয়ে দিই। পিছনে আমরা ঢুকতেই পেয়ে যাবো সেম যেমনটি নিচে আমাদের ছিল 11 বাই 15 ফিটের একটা সিটিং কাম ডাইনিং হল। তার সঙ্গে পেয়ে যাবো আমরা দুটো খুব বড় সাইজের বেডরুম এবং একটা অ্যাটাচ টয়লেট। অ্যান্ড এই বেডরুমের সঙ্গে আমরা স্পেসটাকে ইউজ করেছি একটা ওটিএসের জন্য, যেটা ওপেন স্পেস থাকবে। যদি এটা আমাদের দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে, যদি কোনো কারণে পিছনে কনস্ট্রাকশন উনি করে থাকেন, কারণ পিছনে যথেষ্ট জায়গা ওনার এখনও খালি আছে, তো যদি ভবিষ্যতে পিছনে কনস্ট্রাকশন করে তাহলে এই ফ্ল্যাটের জন্য একটা স্পেস থাকবে যেখানে ওনারা একটু বেলকনির মতো ইউজ করতে পারবে। তো তাই জন্য একটা ওপেন স্পেস এখানে দেওয়া হয়েছে, যেটাতে দুটো বেডরুম থেকেই এন্ট্রান্স গেট দেওয়া আছে। এসব পেয়েছে একটা কিচেন সেম সাইজ এবং একটা কমন বাথরুম। তো আমাদের দুটো বেডরুম জন্য দুটো বাথরুম আমরা পেয়ে গেলাম। একটা কমন বাথরুম মশা থাকা উচিত নিচে, যেহেতু আগে থেকে কনস্ট্রাকশন করা ছিল, সেহেতু সেখানে সেই হিসাবে স্পেস না থাকার জন্য দুটোই অ্যাটাচ করা হয়েছে। এবার সামনের ফ্ল্যাটে আসতেই আমরা পেয়ে যাবো সেম একটা বড়সড় ডাইনিং হল। এই হলের সাইজ যদি আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিই, এই হলের সাইজ পেয়ে যাচ্ছি আমরা 16 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট। তার সাথে পেয়ে যাচ্ছি আমরা একটা কিচেন, কিচেনের সাইজ আমরা পেয়ে যাচ্ছি 6 ফিট 9 ইঞ্চি বাই 6.5 ফিট। বাথরুমের সাইজ আমরা পেয়ে যাব 6.5 ফিট বাই 5 ফিট, এবং বেডরুমগুলি আমরা পেয়ে যাব 10 ফিট 9 ইঞ্চি বাই 11 ফিট 3 ইঞ্চি, এবং আরেকটা বেডরুম 11 ফিট বাই 11 ফিট 3 ইঞ্চি। দুটো বেডরুম দিয়ে দুটো এন্ট্রান্স দেওয়া আছে আমাদের সামনে বেলকনিতে যাওয়ার জন্য, আর একটা বেডরুম সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি অ্যাটাচ বাথরুম, যেটাও সেম 5 ফিট বাই 6.5 ফিট সাইজের বেলকনি পেয়ে যাচ্ছি। তো এই ফ্ল্যাট আমরা পেয়ে যাচ্ছি দুটো বাথরুম, একটা কমন, একটা অ্যাটাচ, দুটো বেডরুম, কিচেন এবং সঙ্গে একটা 6.5 ফিটের বড়সড় বেলকনি। তো এই প্ল্যানটা আমাদের তৈরি করা হয়েছিল আমাদের ক্লায়েন্টের জন্য। ওনার কিছু জায়গা কনস্ট্রাকশন অলরেডি করা ছিল, তার জন্য আমরা সেগুলোকে নিয়েই প্ল্যানটাকে বানিয়েছি, যাতে প্ল্যানটাকে পুরনো কনস্ট্রাকশন এরিয়াগুলো সম্পূর্ণ না ভেঙে ভালো মতো একটা বিল্ডিং উনি বানাতে পারেন। যদি আমরা এর এক্সটেরিয়ার পার্টটাকে আপনাকে দেখাই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমরা পেয়ে যাচ্ছি গ্রাউন্ডের প্রথম ফ্ল্যাট ঢোকার জন্য একটা স্টেপস দিয়ে উঠে
একটা গেট, ছোট একটা বারান্দা, এবং প্লটের সাইড দিয়ে যেহেতু ওনার স্পেস ছাড়া আছে পিছনে যাওয়ার জন্য, এবং সেই স্পেস দিয়ে আমরা একটা স্টেপ দিয়ে উঠে গেট দিয়েছি, এবং এখান দিয়ে ডাইরেক্ট স্টেয়ারকেসে উনি প্রবেশ করবেন এবং প্রত্যেকটা ফ্ল্যাটের মধ্যে এন্ট্রান্সের গেট সেখান থেকে পেয়ে যাবেন। আমরা কিছু ক্ল্যাডিংয়ের ইউজ করেছি যাতে বিল্ডিংটাকে আরও বেশি সুন্দর দেখানো যেতে পারে। একটা উইন্ডোর উপরে আমরা সানসেট প্রোভাইড করেছি, এবং ফ্রন্টের ডিজাইন দেখতে পাচ্ছেন তিনটে সুন্দর কলাম দিয়ে আমরা ফ্রন্টটাকে আরও বেশি ডেকোরেট করেছি। যেহেতু ফ্রন্টের মধ্যে বেলকনিতে আমরা ইউজ করেছি টয়লেটটাকে, তো টয়লেটটাকে আমরা এক্সট্রা সাপোর্ট দেওয়ার জন্য একটা কলাম ইউজ করেছি যাতে বাথরুমের লোডগুলোকে ডিস্ট্রিবিউট করা যেতে পারে। এবার আমরা দেখবো এই বিল্ডিংয়ের কনস্ট্রাকশন কস্টিং আমাদের কত আসবে। কনস্ট্রাকশন কস্টিং দেখার জন্য আপনাকে চলে আসতে হবে আমাদের ওয়েবসাইট housedesigns99.com-এ। এখানে আপনি এসে পেয়ে যাবেন আমাদের টুলস, যে টুলস ইউজ করে আপনি কনস্ট্রাকশন কস্টিং বের করতে পারবেন। তো এখানে টুলসে আসতেই আপনি পেয়ে যাবেন কনস্ট্রাকশন ক্যালকুলেটরের দুখানা টুলস, যার মধ্যে একটা হচ্ছে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল কস্ট ক্যালকুলেশন এবং আর একটা বিল্ডিং কনস্ট্রাকশন কস্ট ক্যালকুলেশন। তো দুটো টুলসই আমাদের ফ্রি। আপনারা প্রথমে দেখে নেব বিল্ডিংয়ে টোটাল কত খরচা হবে, তো এখানে ক্লিক হয়ে আমরা ক্লিক করব এবং পৌঁছে যাব বিল্ডিং এরিয়া অ্যান্ড কনস্ট্রাকশন কস্ট ক্যালকুলেশনে। এখানে আমাদেরকে চাওয়া হয়েছে ক্যালকুলেট বিল্ডিং এরিয়া, সবার আগে আমাদের বিল্ডিংয়ের এরিয়া ক্যালকুলেশন করে দিতে হবে। তো আমাদের বিল্ডিংয়ের এরিয়া হচ্ছে 23 ফিট বাই 65 ফিট। বলে দেখি আপনি যে কোনো বিল্ডিংয়ে এরিয়া পুট করে এখানে আপনার কনস্ট্রাকশনের কস্টিংটা কিন্তু সহজেই জেনে নিতে পারবেন। তো এই টুলসটাকে, এই লিঙ্কটাকে অবশ্যই আপনার বন্ধুবান্ধব প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। তো আমরা এখানে ক্যালকুলেট এরিয়াতে ক্লিক করতেই আমরা পেয়ে যাব টোটাল এরিয়া ইন স্কোয়ার ফিট আমাদের 1495 স্কোয়ার ফিট, আর স্কোয়ার মিটার আমরা পেয়ে যাব 138.89 স্কোয়ার মিটার। তো এবার এই এরিয়াটার কনস্ট্রাকশনে কত খরচা হবে সেটা আমরা দেখে নেব। ক্যালকুলেট কনস্ট্রাকশন কস্ট, আমাদের এখানে দোতলা বাড়ির কনস্ট্রাকশন কস্টিং আমরা বের করছি, তার জন্য আমরা এখানে সিলেক্ট করে গ্রাউন্ড প্লাস ফার্স্ট ফ্লোরকে সিলেক্ট করব, যে আমাদের দোতলা গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড ফার্স্ট ফ্লোরের জন্য কত খরচা হবে সেটা ক্যালকুলেট আমাদের চাই। তো ক্যালকুলেটারে আমাদের ক্লিক করতেই আপনি দেখতে পাচ্ছেন আমরা ফার্স্ট ফ্লোরের জন্য এবং গ্রাউন্ড ফ্লোরের জন্য কনস্ট্রাকশন কস্ট পেয়ে গেলাম। তো প্রেজেন্ট মার্কেট রেট অনুযায়ী এই রেটগুলো আপনি পেয়ে যাবেন। তো গ্রাউন্ড ফ্লোরে আপনার টোটাল কস্ট হবে 25,19,075 টাকা, এবং ফার্স্ট ফ্লোরের জন্য আপনার খরচ হবে 2,40,675 টাকা। তো টোটাল কনস্ট্রাকশন আপনার কস্টিং হবে দোতলা বাড়ির জন্য 45,59,750 টাকা। তো দেখলে কত সহজে আমাদের কনস্ট্রাকশনের কস্টিংটা আমরা বের করে ফেললাম। এবার আমাদের প্রয়োজন ম্যাটেরিয়াল বাবদ কত খরচা হবে, তাই না? তো তার জন্য আমরা চলে যাব কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল কস্ট ক্যালকুলেশনে, এখানে ক্লিক করব, এবং এখানে সেম আমাদের কাছে চলে এলো কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ক্যালকুলেটর। আমরা এখানে অ্যাগেইন আমাদের বিল্ডিংয়ের যেটা এরিয়া 23 বাই 65 সেটা আমরা পুট করলাম। আমাদের এরিয়া কিন্তু অবশ্যই ফিটে এখানে পুট করতে হবে। এবার ক্যালকুলেট ম্যাটেরিয়াল ক্লিক করতেই আমরা পেয়ে গেলাম আমাদের যেগুলো মেন মেন ম্যাটেরিয়ালস আমাদের বিল্ডিংয়ে ইউজ হবে, যেমন সিমেন্ট, লোহা, বালু, পাথর, ব্রিক্স, টাইল, কালার, লেবার কস্ট, তার সঙ্গে ইঞ্জিনিয়ারিং ফিস। তো এইগুলো মেন খরচাতে আমাদের কত টাকা খরচ হবে। এবং সিমেন্টে আমাদের প্রয়োজন টোটাল বিল্ডিংয়ে, আচ্ছা বলে রাখি এটা কিন্তু প্রতি ফ্লোরের জন্য খরচা, গ্রাউন্ড ফ্লোরে একটু বেশি হবে, ফার্স্ট ফ্লোরে এর থেকে একটু কম হবে। তো এটা কিন্তু অ্যাভারেজ খরচা, অ্যাডজ্যাক্ট খরচা না। তো গ্রাউন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোর দুটো ক্ষেত্রে আমাদের সেম কোয়ান্টিটি ধরতে পারি, তবে অল্প কিছু আমাদের কম বেশি হবে, এটা অ্যাপ্রক্স। তো একটা ফ্লোর জন্য আমাদের খরচা হবে 700
48, ব্যাগ সিমেন্ট যা বাজার মূল্য অনুযায়ী 3,21,640 টাকা খরচ হবে। স্টিল বা লোহার জন্য আমাদের খরচা হবে 4,186 কেজি লোহা যার মূল্য 3,72,554 টাকা। স্যান্ড আমাদের লাগবে 2,392 CFT যার মূল্য 1,31,560 টাকা। স্টোন চিপস আমাদের লেগে যাবে 2,243 CFT যার মূল্য 1,45,795 টাকা। ইট আমাদের টোটাল খরচা হয়ে যাবে 22,425টা যার মূল্য 2,69,100 টাকা। টাইলস ফ্লোর টাইলসের জন্য আমাদের খরচা হয়ে যাবে 1,794 স্কোয়ার ফিট ফ্লোর প্লাস বাথরুমের ওয়াল, কিচেনের ওয়াল অ্যাটসেট্রা। টোটাল কস্টিং খরচা হবে 1,43,520 টাকা। পেন্টিংয়ের জন্য খরচা হয়ে যাবে 225 লিটার পেন্ট যা খরচা হবে 1,01,250 টাকা। লেবার কস্টিং আপনার খরচা হয়ে যাবে কত, কনস্ট্রাকশনের জন্য 5,38,200 টাকা। যদি আপনি ইঞ্জিনিয়ারকে সেখানে ইনভলভ করেন সম্পূর্ণ বিল্ডিংটাকে ভালো মতো শুরু থেকে শেষ পর্যন্ত দেখাশোনা করার জন্য, সুপারভিশন এবং বিল্ডিং প্ল্যানিংয়ের জন্য, তাহলে আপনার খরচা হবে 29,900 টাকা। টোটাল কস্টিং 20,53,519 টাকা। এর মধ্যে আপনার ডোর উইন্ডো, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং এগুলো খরচা কিন্তু বাদ দেওয়া আছে। তো এগুলো যখন আপনার এখানে অ্যাড করা হবে তখন আপনি দেখবেন যে আপনার কস্টিং 25,00,000 টাকা হয়ে গেছে গ্রাউন্ড ফ্লোরে এবং 20,00,000 টাকা আপনার খরচা হবে ফার্স্ট ফ্লোরে। অর্থাৎ যখন ফার্স্ট ফ্লোর হবে তখন কিন্তু আপনার এখানে কনস্ট্রাকশন খরচা যেমন ব্রিক্স, আপনার লেবার কস্টিং, সিমেন্ট, লোহা এগুলো কিন্তু ফাউন্ডেশনের খরচাটা আপনার কম হয়ে যাবে। তখন আপনার অনেকটাই 3-4 লক্ষ টাকা এর থেকে কম খরচা হবে, যেটা আপনার খরচা হবে ডোর উইন্ডো এবং ইলেকট্রিক্যাল প্লাম্বিংয়ে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন আমার প্রিয় মানুষদের কাছে যারা বাড়ি বানাচ্ছে বা বাড়ি বানাতে চলেছে। আর যদি আপনি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এই ধরনের বিল্ডিং প্ল্যানিং কনস্ট্রাকশন রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও প্রতিদিন আনতে থাকি। আজকে এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন কিছু টপিকের সঙ্গে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।